হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই ভাবেন এ আমি তো শুধুমাত্র মুরগিদের ভিডিও দেখে আসলে আমার ছাদে মুরগির পাশাপাশি আরও একটা জিনিস ভাবলাম এই মেঘের জন্য দুপুরে হঠাৎ মনে হলো যে আমি আমার সেই জিনিসটা একটু ভিডিও দেখে কারণ আমি ছাদে আসছিলাম মুরগিদের খেতে যেতে একটু দানা জাতীয় খাবার তো দিতে আসছিলাম তো দিতে এসে আমি মনে করলাম যাই দেখাই যে কীভাবে আমার ছাদে মুরগির পাশাপাশি আর একটা জিনিস আছে সেটা হচ্ছে ড্রাগন গাছ ড্রাগন গাছগুলো আমি নিচে দিতে পারি নাই ছিঁড়ে করে ছাদে করে কেন আমার মুরগির এগুলো খেয়ে পাই দেখুন আমার ড্রাগন গাছে এই সিজন প্রায় সিজন ড্রাগনের সিজনে প্রায় মাঝামাঝি চলে আসছে সেখানে কি সুন্দর ফুল হসছে দেখুন আপনারা আপনারাও চাইলে এসবভাবে এই ড্রাগনের চাষ করতে পারেন আমি এই ছাদে শ্রীগড় ছাদে মূলত এখানে আমার দুই ধরনের ড্র্যাগন আছে একটা হচ্ছে সাদা কাটলে সেটা ভিতরটা সাদা আর একটা হচ্ছে আপনার ওই যে ম্যাজেন্ডা এ কালার যেটা আমরা সবাই সচরাচর দেখে থাকি তো আমার মনে হলো হঠাৎ করে যে এই পরন্ত দুপুরের মেঘাচ্ছন্ন আকাশে এই ভিডিওটা করতে আমার ইচ্ছে হলো যে দেখি না একটু এই ভিডিওটা করে কেমন লাগে আর এই যে দেখছেন একটা চিকন এটা ইয়ে আপনার অ্যালোভেরা গাছের অ্যালোভেরা গাছে ফুলটা আপনারা কে কোথায় দেখেছেন আমি জানি না তবে আমার এই গাছ সাদে এই গাছটা আছে এখানে একটা আর সেখানে এই ফুলটা হয় প্রায় আগেও একটা ফুল আর বড়ো একটা ফুল ফুটেছে তো আপনাদেরকে আমি যতটুকু পারতেছি আমার ড্যাগন গাছে যে আট থেকে দশটা গাছ আছে সেই দশটা গাছে ভিডিও করে আপনাদের সবার কাছে আমি একটু শেয়ার করছি কারণ আমার নিজেরও খুব ভালো লাগে যে সময়টা এর ভিতরে আমি ব্যয় করি তা আপনাদের যদি আমার এই ড্রাগন গাছে ছাদের উপরে ড্রাগন গাছের চাষটা পছন্দ হয় তা আপনারাও চাইলে করতে পারেন এতে যেমন আপনার মন ভালো থাকবে সময়ও বেরিয়ে পার হয়ে যাবে সাথে সাথে নিজের লাগানো গাছের ফলটা খাওয়ার যে কতটা আনন্দের কতটা ভালো লাগে এটা যে চাষ করে সেই বোঝে কারণ বিশেষ করে ছাদ বাগানে ছাদ বাগানে ড্রাগন গাছ বলতে কিন্তু অন্য রকম ফিলিংস আসে তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তো প্লিজ আপনার লাইক এবং শেয়ার ও কমেন্ট করবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ আবারও দেখাবে আমার নতুন কোনো ভিডিও নেই আজ পর্যন্ত